তোমাদের সকলকে প্রেরণা একাডেমি চ্যানেলে স্বাগত জানাই নবম শ্রেণীর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ আমরা তোমাদের পাঠ্য একটি খুব গুরুত্বপূর্ণ নাট্যাংশ আলোচনা করব। ধীপর বৃত্তান্ত রচয়িতা কালিদাস নাট্যাংশটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী তো চলো আমরা সবার আগে নাট্যকারের পরিচিতি হিসাবে কালিদাসের পরিচয় জেনে নিই কালিদাস প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার স্বনামধন্য কবি ও নাট্যকার তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম বিক্রমর্বর্ষীয় মালবিকাগ্নিমিত্রম নিমিত্রম কুমার সম্ভব মেঘদূত ঋতুসংহার প্রভৃতি এবার আমরা জেনে নেব এই নাট্যাংশটির উৎস কী নাট্যাংশটির উৎস হল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধিপর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে বাংলায় এটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে যাই দেখো নাট্যাংশটি শুরুর আগে রূপে একটু লেখা আছে সেই পূর্বকথাটা আমরা আগে জেনে নি মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ দিতে কোনো দূত তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা তপবন মানে কি মুনি ঋষিদের তপস্যার যে আশ্রম তাকে বলা হয় তপবন। সেই তপবনে আশ্রম বালিকা থাকে সেখানে শকুন্তলা থাকে ঋষি বিশ্বামিত্র ও অপসরা মেনকার কন্যা শকুন্তলা সেই শকুন্তলাকে অপসরা মেনকা সেখানে ফেলে রেখে যায় শকুন্ত বা পাখির ডানার নিচে আশ্রয় নেওয়া শকুন্তলাকে কুড়িয়ে পানো কন্যমুনি কন্নমুনি শকুন্তলাকে লালন পালন করে বড় করে তোলেন সেখানে আশ্রম বালিকাদের মধ্যে রয়েছে শকুন্তলার প্রিয় দুই সখী প্রিয়ঙ্গদা ও অনসুয়া রাজা দুষ্মন্ত হল পুরুবংশ রাজা যজাতীয় ও শর্মিষ্ঠার পুত্র শিকারে এসে সে শকুন্তলাকে দেখে আশ্রম বালিকা তাকে কান্ধর্ব মতে গাছকে সাক্ষী রেখে বিয়ে করে এবং তার প্রিয় আংটিটি শকুন্তলার হাতে পরিয়ে দিয়ে বলে যায় যে আমি রাজধানীতে ফিরে গিয়ে তোমার জন্য দুধ পাঠাবো এবং উপযুক্ত আয়োজন করে তোমাকে নিয়ে যাব শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন থাকে দেখো এখানে তাই বলা হয়েছে স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা খুব রাগী ঋষি হিসাবে পরিচিত দুর্বাসা শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন ঋষি এলে তাকে তার পা ধোবার জল দিতে হয় তার পরিষেবা দিতে হয় তাকে আহারের ব্যবস্থা করে দিতে হয় কিন্তু শকুন্তলা স্বামীর চিন্তা এতই মগ্ন ঋষি দুর্বাসা এসে দাঁড়িয়ে আছেন শকুন্তলা বুঝতেই পারছেন না তাই ঋষি নিজেকে অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্গদা তার অনুরোধে ঋষি বললেন তবে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের চিহ্ন মহর্ষি তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন সঙ্গে সেই আংটিটি যা দেখলে রাজা দুষ্মন্তর মনে পড়বে দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এদিকে পথে শচী স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর তাহলে বলো দেখি ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কার লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা করেন কে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির উৎস কি উৎস হল মহাকবি কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম শকুন্তলাকে ঋষি বিশ্বামিত্র ও অপসরা মেনকার কন্যা হল শকুন্তলা দুকে বংশ রাজা যজাতি ও শর্মিষ্ঠার পুত্র রাজা দুষ্মন্ত শকুন্তলার দুই সখীর নাম কি কি শকুন্তলার দুই সখীর নাম প্রিয়ংবদা ও অনসুয়া শকুন্তলাকে অভিশাপ দিলেন কে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন কোথায় শকুন্তলা আংটি হারিয়ে ফেলে শচি তীর্থে স্নানের পর অঞ্জলি দেবার সময় শকুন্তলা তার দুষ্মন্তের দাওয়া আংটিটি হারিয়ে ফেলে শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় আচ্ছা কেন অপমানিতা হলেন কারণ যেহেতু ঋষি দুর্বাসার অভিশাপে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে থাকবে যদি কোনো চিহ্ন তাকে দেখানো যায় তাহলে তার আবার পুরনো কথা মনে পড়বে কিন্তু শকুন্তলার একমাত্র চিহ্ন সে আংটিটি হারিয়ে যাওয়ায় রাজসভায় শকুন্তলা যায় রাজারও মনে পড়ে না শকুন্তলা কে এই নারীকে আমি চিনতে পারি না সে জন্য স্ত্রীর অধিকার নিয়ে যখন রাজসভায় সে দাবি করে শকুন্তলা তখন রাজা হেসে উড়িয়ে দেন এবং অপমান করে তাড়িয়ে দেন সেই আংটি কে পেল সেই আংটি পেল এক ধিবর আমরা শুরু করছি নাটকের মূল অংশ তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজচালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী না করে ওরে বেটা চোর বল মণি খচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি প্রথম রক্ষী তবে কি তোকে সৎব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে থাকি দ্বিতীয় রক্ষী ব্যাটা বাট পার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই শালক হেসে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি জেলে কোথায় থাকে জেলে সক্রাবতারে থাকে সে কিভাবে সংসার চালায় সে জাল বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরে সংসার চালায় রক্ষী দুজনের নাম কি কি রক্ষী দুজনের নাম প্রথম রক্ষীর নাম সূচক দ্বিতীয় রক্ষীর নাম জানুক পুরুষ শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন অর্থাৎ পুরুষ বলছে যে ব্যক্তি পারিবারিক পেশা যত ঘৃণ্য হোক না কেন সেটা নিয়ে তাকে অবজ্ঞা করা হেয় করা উচিত নয় যজ্ঞীয় ব্রাহ্মণ যে সেও পশুবধের সময় নিষ্ঠুর হয়ে থাকে তারপর তারপর একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম সেই আংটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম শ্যালক বলছে জানু এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে গাট সবাই এগিয়ে চললেন ছক সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যেই আংটি কীভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি এবারে বলতো এরকম বলবেন না বক্তাকে এরকম বলতে কীরকম আলোচনারটাংশে এই কথাটির বক্তা হলো পুরুষ জেলে সে কীরকম কথা বলতে বারণ করেছে কারণ যার যা পেশা সেটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা অবজ্ঞা করা এরকম কথা বলা উচিত নয় দেখো সুতরাং রাজবাড়িতেই যাই বক্তা কেন রাজবাড়িতে গেলেন আমরা জানি রাজবাড়িতে গেলেন রাজার শ্যালক জেলে বা পুরুষ ব্যক্তির যা বলল যে আংটিটা রুই মাছের পেট চিরে তার ভেতরে পায় অর্থাৎ সে চুরি করেনি এটা সত্য কি মিথ্যা সেটা প্রমাণ করার জন্য রাজাকে জিজ্ঞাসা করতে রাজবাড়িতে গেল রাজশ্যালক দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন রাজশালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁততে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে জেলেকে দেখিয়ে দিল পুরুষ জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এই দিকে আসছেন হয়তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজশ্যালকের প্রবেশ শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদের কথা বলা হয়েছে রাজার প্রিয় আংটি পাওয়া গেছে এই সংবাদের কথা বলা হয়েছে বিনা দোষে আমাকে মারবেন না বক্তার উপর কোন দোষ চাপানো হয় রাজা দুষ্মন্তের প্রিয় আংটিটি চুরি করার দোষ তার ওপর চাপানো হয় তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সত্যিটা কি ছিল সত্যিটা হলো পুরুষ জেলে ব্যক্তি সে রাজার প্রিয় আংটিটি চুরি করেনি কোথাও হারিয়ে গেছিল সেটা রুই মাছ তাকে গিলে ফেলে এবং রুই মাছের পেট কেটে সে যেহেতু পেশায় জেলে মাছ ধরা তার পেশা তাই মাছ ধরে সেটাকে কাটার সময় তার পেটের ভেতর সেই শকুন্তলার হারিয়ে যাওয়া আংটিটি পায় যা ছিল রাজা দুষ্মন্তর দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। কীভাবে মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম সূচক এ কি জাতা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হল জানুক হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিরবল চেয়ে রইলেন এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো কথাটির তাৎপর্য কি শুল থেকে নামিয়ে শুল এক ধরনের শাস্তি যাতে বড় ত্রিশুলের মধ্যে অপরাধীকে গেথে দেওয়া হয় এবারে চুরির শাস্তি শুলে চড়ানো সেই চোর অপবাদপ্রাপ্ত পুরুষ তাকে তো শাস্তি দেওয়া হলোই না বরং রাজা তাকে পারিতোষিক উপহার দিলেন এটাকেই বলা হয়েছে যে এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো সূচক বলেছে অর্থাৎ প্রথম রক্ষী তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল কিভাবে বোঝা গেল যে আংটিটা রাজার প্রিয় স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও রাজা সেই আংটিটা পেয়ে যেহেতু তার সমস্ত ঘটনা মনে পড়ে যায় সেই আংটির দিকে অনেকক্ষণ বিহবল দৃষ্টিতে চেয়ে রইলেন অর্থাৎ রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে এই দৃশ্যটা দেখে রাস অনুমান করেন যে আংটিটা রাজার খুব প্রিয় সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক তার চেয়ে বল এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন পুরুষ জেলে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি জানুক এটা তুমি ঠিকই বলেছ চালক সোনধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কে কাকে এবং কেন বন্ধু করে নিতে চাইল এখানে দেখো যেহেতু পুরুষ জেলে ব্যক্তিটি চুরি করেনি একথা প্রমাণিত হয় এবং রাজা আংটিটা পেয়ে শকুন্তলার কথা মনে পড়ে যাওয়ায় খুশি হয়ে জেলেকে পারিতোষিক উপহার দেয় এই পারিতোষিক পাওয়ার পর অর্থাৎ এই জেলে রাজার প্রিয়ভাজন হয়ে ওঠে তার প্রিয় জিনিসটি ফিরিয়ে দেওয়ায় এটা দেখে রাজশ্যালক বলে এখন থেকে তুমি আমার প্রিয় বন্ধু বলে তার আগে বলিনি ধীবর পারিতোষিকের অর্ধেক পরিমাণ তাদেরকে ভাগ করে দিতে চেয়েছে এটা দেখে রাজশেলক তার মহত্বের পরিচয় পায় এবং চোর অপবাদও তার থাকে না সেই জন্য একজন ভালো মানুষ ভেবে এবং রাজার প্রিয় পাত্র ভেবে রাজশালক তাকে বন্ধু হিসেবে মেনে নিতে চাইল আজকের ক্লাস কেমন লাগলো আশা করি নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা আমাদের এই ক্লাসগুলি নিয়মিত দেখো এবং প্রত্যেকটি ক্লাসের আপডেট পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ তোমার প্রিয় বন্ধুদের লিঙ্কটি শেয়ার করে দিতে একটুও ভুলো না একটা লাইক তোমাদের কাছে আমরা আশা করতেই পারি যাতে পরের ক্লাস আরও সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারি ততক্ষণ অপেক্ষায় থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আর সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ক্লাসে